আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আমার ছাদ বাগানের বরই গাছ দেখাবো। যে বরই গাছে অসংখ্য পরিমাণে, দেখেন বন্ধুরা, ফুল হয়ে আছে, অসংখ্য পরিমাণে ফুল হয়ে আছে। এখানে দেখেন প্রচুর পরিমাণে গাছে ফুল, এবং সাথে সাথে দেখেন ফলও গুটি বাড়ছে। এরকম ছোট বড় অনেক রকমের ফল গাছে এভাবে দেখেন প্রচুর পরিমাণে ফল হয়েছে, প্রচুর পরিমাণে বরই ধরে আছে। প্রতিটা গাছে, প্রতিটা ডালে ডালে দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল এবং ফল, বরই গাছে ফুল এবং ফল হয়ে আছে, প্রচুর পরিমাণে ফুল এবং ফল হয়ে আছে। তাই বন্ধুরা, আপনারা ছাদ বাগানে এরকম একটি বরই গাছ লাগাতে পারেন। বরই গাছ দেখেন প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে গুটি ধরছে, প্রচুর পরিমাণে গুটি ধরছে, এবং ফুলও আছে প্রচুর পরিমাণে। তাই বন্ধুরা, গাছটা দেখেন বেশি বড় না আমার, ছোট্ট একটি গাছ। এইরকম গাছে প্রচুর পরিমাণে বরই ধরে আছে এবং ফুলও আছে। আমি আশা করছি এই গাছ থেকে প্রচুর পরিমাণে বরই পাবো, প্রচুর পরিমাণে বরই পাবো। তাই বন্ধুরা, ছাদ বাগানে এরকম একটি হাই ভ্যারাইটি বরই গাছ লাগাতে পারেন। যে বরই গাছটা সিজন শেষে বরই হারভেস্ট করার পরে ডালপালা কেটে দিলে আবার ওখান থেকে ডালপালা হবে, এবং আবার ওখান থেকে ফুল, ফল এবং ফুল দুটোই পাবেন। বরই গাছটা ছাদ বাগানে বেশি বড় হয় না, এভাবে ছোটোই থাকে। তাই বন্ধুরা, আপনারা ছাদ বাগানে একটি করে বরই গাছ লাগাইতে পারেন, বিভিন্ন ভ্যারাইটির বরই গাছ লাগাইতে পারেন, যার যে বরইটা ভালো লাগে সেটা লাগাইতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, এবং ছাদে বরই গাছ, একটি করে বরই গাছ লাগাবেন। আশা করি ভালো থাকবেন।